আছে না নাই মুসলমান সবাই একবার আওয়াজ করে বলেন নবীজি জিকিরের সময় হ্যাক হ্যাক করছিলেন আমরা তো তালাশ কইরা দেখলাম হ্যাক হ্যাক করে কুত্তা তোরা করস কথা কয় কথা মাহফিলের স্টেজে বইসা যারা জিকিরের সুন্নাতকে বাদ দিয়া দিছে ওরা সমস্ত মানুষের সামনে আল্লাহর জিকিরের সুন্নাত পালন করে না ওদের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত কোন অঙ্গে আছেন এটা বিশ্বাস করা যায় না সুতরাং সুন্নি নামদারি হতে পারে সুন্নাতের খবর নাই মুসলমানের জন্য ওদের ওয়াজ শোনা কোন মুসলমানের জন্য জায়েজ নয় গত কয়েকদিন আগে মানিকগঞ্জের পীর সাহেব আমাকে তার মুরিদরা হামলা করলেন কেন বীরসা বসে আল্লাহ বান্দার কাছে ধরা খাইছে ইমান আছে বীরসাবের দাবি হলো আমি ইউটিউবের মধ্যে আমার সেই বক্তব্যটা দলিল সহকার আছে পীরসা বলতেছেন যে আল্লাহ বান্দার কাছে ধরা খাইছে এবং আল্লাহ বান্দার সাথে কথাই পারবে না এমন একটা হারামি আমি পাশে বসা মুরিদ একটা গান গাইতেছে ওই গানটার প্রতিবাদ আমি করছিলাম মুরিদ গাইতেছে কেলামাল কাতিপিন রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযগমে বলবো তো মানি গঞ্জের লোক লোকাই থাকবে না গঞ্জ যেই পীর এমন কুফরি কথা বলতে পারে সেই পীরের কথা কে আমতে বললে উপায় আছে এজন্য আমি পাল্টা গানটা এভাবে বানাইছিলাম কে রামান কাতিবিল পাইবে যে দিন তো রাজা রাচিলি মানে গঞ্জের লোক তোদের জুতা মাইরা হাকইব জাহান্নামে ঢো গানটা যদি এমন হইত কে রামান কাতিবিল বিল রোজা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম মোহাম্মদের ল মাসার মে যাবে ले लेके जाएगा मैं रो रो केह देगा कि हम उम्मत हो मोहम्मद का साहिल से लगेगा कभी मेरा भी जबीना देखेंगे कभी शौक से मक्का व मदीना कर सुन्नत नबी की करे पई रवि उम्म तूफा से निकल जाएगा फिर उसका जबीना পথ হলো সুন্নাতের পথ যেই পীরের কাছে নবীর সুন্নাত নাই উম্মত ওই পীরের কাছে যাওয়া জায়েজ নাই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো পরিবেশটা ঠান্ডা আছে নি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন বলেন